আপনারা একটা আমল নিয়ে যাবেন ভাই, সময় ভেরি শর্ট। একজন ব্যক্তি, একজন যুবক ছেলে মাত্র 25 বছর বয়স, উত্তর দিবেন ভাই কত বছর বয়স? 25 বছর বয়স। একটা ভাইয়ের সন্তান, মা বলছে আমার ছেলেটা 25 বছর বয়সের মধ্যে একদিনও আম্মা করি ডাকায় নাই, এত বেদনা। গ্রামের আশেপাশে গ্রামে গঞ্জে সব মানুষগুলোকে বলছে আরে আমার এত দুঃখ, আমার একটাই ব্যথা, সব পাশে ভালো কিন্তু আমাকে আম্মা করে ডাকে না, বেদনা আসবে না নাই ভাই বলেন তো? বলছে এরকম একটা মাহফিলে হযরত উলামায়ের সঙ্গে হঠাৎ করে সবার মধ্যে উপস্থিত, উপস্থিত হয়ে সবার মধ্যে শুনছে কি জানেন, সবার মধ্যে শুনছে উলামায়ে হযরতের মুখ দিয়ে, কোন ছেলে মেয়ে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে বা বিকালে কোন ছেলে সন্তান যদি বাপের ঘাড়ের দিকে বা ঠ্যাঙের উরু পর্যন্ত, ছোট কাটা পর্যন্ত একবার নজর করে, সঙ্গে সঙ্গে একটা উমরা হজের সব আমল নামায় দান করে, ভাই কি না ভাই? একবার দৃষ্টি দিলে একটা হজের সব। সাহাবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইবার দেখলে কি হবে? মানে দুইবার দুইটা হজের সব আমল নামায় দান করা হবে। এইবার বাড়িতে ফিরে গেছেন, গভীরাতে ফিরে যা ঘুমাইছেন, বাহিরে ঘর ছিল, দরজাটা খুলিয়ে সবে সাধকের সময় ডাকতেছে, আম্মু গো আম্মু, ও আম্মু আমার খিদা লাগছে, তাড়াতাড়ি আমাকে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কোন মা কয় রে এতদিন যাবত 25 বছরের ভিতরে আমার ছেলের তো টন শোনা যায়, কিন্তু ছেলে তো আম্মা করি কোনোদিন ডাকে না। আশ্চর্য বোধ করলো, একবার এই দিকে তাকায়, একবার ওই দিকে তাকায়, ভালো করি তাকিয়া দেখে নিজের ছেলে সন্তানটা আম্মা আম্মা করি ডাকতেছে। আম্মা বলছে যারে সারা জীবনের 25 বছরে যত দুঃখ বেদনা ছিল আমার, আজকে সব আমার অন্তর থেকে মোচন করে দিলাম। সুবহানাল্লাহ। কোন ভাই একটা মায়ের থেকে কোটি কোটি গুণ আল্লাহর, কোটি গুণ, কোটি কোটি গুণ আল্লাহর কাছে আছে রয়েছে ভাই। আল্লাহ ইচ্ছা করলে আপনাদের বসা জুড়িয়ে করি সারা জিন্দগির গুণা মাফ করে দিতে পারেন, হয় কি না ভাই বলেন? বসার আদব থাকা লাগবো ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদল লোককে হাজির, হাসরের মাঠে হাজির করা হবে, তার চেহারা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, তারা নবীও নয় অথচ শহীদও নয়, তারা কোন সব ঐসব লোক যারা শুধুমাত্র বিভিন্ন স্থান থেকে আল্লাহর মহব্বতে আল্লাহর কথা শোনার জন্য শুধুমাত্র একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। কোন ভাই সুবহানাল্লাহ কইতো, এতগুলি আলো আওয়াজ হয়েছে, সুবহানাল্লাহ কাইও বলছিলেন, সুবহানাল্লাহর খবর জানেন? সুবহানাল্লাহ কাক কয়? আল্লাহর কাসবো ওলি, কাসবো খোলা, আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে কবরত থেকে একটা লোক গুনগুন করে শব্দ করে, কান ওরে দিয়ে দেখে, জিজ্ঞাসা করছে ভাই কবরের ভিতরে কে রে? বলে আমি একজন হাফিজ, আমি একজন হাফিজ। বলে কি করি? বলে আমি কোরআন তেলাওয়াত করি। বলে কবরতে কোরআন তেলাওয়াত করতেছিস ব্যাপার? বলে আমি দুনিয়াত বাঁচি দেখতে কোরআন আমার কাছে এত ভালো লাগছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, এই আল্লাহ কোরআন পড়ার যদি কোনো ধরনের তৌফিক দেওয়া হয় আল্লাহ আমাকে ওই কবরের মধ্যে কোরআন পড়ার আল্লাহ তুমি তৌফিক দিয়ে দেও। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে এত জোরে চিৎকার করি, সুবহানাল্লাহ বলছে, আর ওই কবর থেকে হাফেজ বলছে আপনি জানেন না আপনি আসার থেকে 70,000 বার কোরআন তেলাওয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কিন্তু তার থেকে আপনার সুবহানাল্লাহর নেকি অনেক বেশি। সুবহানাল্লাহ। কোন ভাই 3 দিন যাবত
আল্লাহর নবীর কোনো খোঁজ খবর নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সমস্ত মুনাফিক গুলো বলতেছে, মুনাফিকের দলেরা, আমার রাসূলের খবর যদি দেওয়া না হয়, আমার উমরের তলোয়ারের আঘাতটা কি তোমরা কেউ বাঁচতে পারবে না? মুনাফিকেরা বলছে, আল্লাহর নবী খবর আমরা কিছুই জানি না, ভয়ে কাঁপতেছে তত্তর করে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পথ চলা শুরু করছে। পথ চলতে চলতে জাবালের ছালাত নামে মদিনা থেকে সোয়া তিন মাইল দূরে দেয়া দেখে কতগুলো রাখোয়াল ভেড়া বকরি উট রশি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। বলছে, এ রাখলেরা, তোমরা কি কেউ ওই রাসুলকে, আমার দিনের রাসুলকে এই দিকে যাইতে কেউ দেখছেন নাকি? বলে, আমরা তো দেখি নাই, কিন্তু একটা কথা, আজকে তিন দিন ধরে আল্লাহর নবী তিন দিন ধরে গুহার মধ্যে উম্মতি উম্মতি করে কান্দে, আর ওই কান্দনের জন্য আমার সমস্ত ভেড়া বকরিগুলো ওই গুহার দিকে তাকাইয়া, পাহাড়ের দিকে তাকাইয়া, সবগুলো ভেড়া বকরি উঠ সব তাকাইয়া তাকাইয়া কান্দে। ভেড়াগুলো মাটিতে মুখ লাগাইয়া ঘাস খায় না, বকরিগুলো মাটিতে মুখ লাগাইয়া ঘাস খায় না, বকরির বাচ্চাগুলো বকরির দুধ খায় না, ভেড়ার বকরির বাচ্চাগুলো বাচ্চা বকরির দুধ খায় না। আল্লাহর নবীর ক্রোধনে সব বলে ইন্তেজার হয়ে গেছে, কয় তিন দিন ধরে এত মারপিট করলাম, এখান থেকে আমরা কেউ সরেও নিতেও পারি না, তোমরা কাই আছেন, তাড়াতাড়ি এই লোকটাকে পাহাড় থেকে বের করে নিয়ে যান। ভাই, খুব শর্ট টাইম আল্লাহর নবী আমাদের সম্মুখে ওলামায়ে হযরত বসিয়েছে, বেয়াদবি হবে, আমি একদম এক সেকেন্ডটা ছাড়ি দিচ্ছি। ভাই, আপনারা হাত তোলেন তো সবাই, আমি একটা ছোট্ট গজাল কই আমি ছাড়ি দিচ্ছি, হবে? দমের ঘড়ি ফুরাইয়া গেইলে লাগিবে না কাজে কিছুই, দমের ঘড়ি ফুরাইয়া গেইলে লাগিবে না কাজে কিছুই, 10,000 বিঘাও যদি সম্পত্তিও থাকে মোর, 3.5 হাতের বেশি ফুরবে না গো কেউ কবর, 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর, এমনি করি থাকি রে মন একেলায়। নাকি ভাই, ঠিক আছে রে কথা, চিন্তা করছেন একবার? দমের ঘড়ি ভাই, আমাদের শ্বাস প্রশ্বাস এক সেকেন্ডের মধ্যে যদি বন্ধ হয়ে যায়, আপনার দিশেহারা হয়ে যাবো সব, হয় কি না ভাই? এত বড় একটা মাহবীর পায়া গেছে জান্নাতের বাগানে বসছেন, ইনশাল্লাহ সবাই ওয়াদা করে নেই ভাই, যতক্ষণ মাহবীর চলবো অতক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো, বলেন স্বপ্নরা ইনশাল্লাহ জোরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে বলা কোয়াত্তে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ও আমা আলাইনা ইল্লাল বারাক।